আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাজ্জাদ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি রংপুর থেকে জামালপুর। দেখা হচ্ছে পুরো, চলো। তো আমরা আজকে নৌকা দিয়ে রংপুর থেকে জামালপুর যাব। আপনার ব্লগটি দেখতে থাকুন, মাঝখানে 2 ঘন্টা একটি নৌকার রাইড আছে। সদাইস আমরা এখন বাস দিয়ে রংপুর থেকে গাইবান্ধা টার্মিনালে যাচ্ছি। সেখান থেকে আমরা নৌকা দিয়ে জামালপুর যাব। আমরা এখন বাস থেকে গাইবান্ধা টার্মিনালে নেমেছি। এখন আমরা অটো দিয়ে বালাসীঘাটের দিকে যাবো, আর মাঝখানে একটু চা খাবো এবং আপনাদেরকে সাথে। এটা হচ্ছে গাইবান্ধা টার্মিনাল। আমরা এখন আছি গাইবান্ধা, আর আমরা এখানে নাস্তা করতেছি। এখানে আমরা পুরি আর মিষ্টি নিয়েছি। পুরি হচ্ছে 5 টাকা পার পিস এবং মিষ্টি হচ্ছে 15 টাকা করে। সো আমরা এখান থেকে খেয়ে একটা অটো নিয়ে বালাসীঘাটের দিকে যাবো। সো আপনার ব্লগটা দেখতে পাবো। সো গাইস, আমরা এখন বালাসীঘাটের দিকে যাচ্ছি একটি অটো নিয়ে। এই অটোর ভাড়া হচ্ছে 20 টাকা পার পার্সন। আমরা এখন আছি বালাসীঘাটে। আমরা এখন আছি বালাসীঘাটের খুবই কাছাকাছি। যেটা দেখছেন এটা হচ্ছে যমুনা নদীর চর, আর এখান দিয়ে আমরা হাঁটে হেঁটে যাচ্ছি। যত যায় খালি চর আর চর, চর না ওটা পানি চর, ওটাই চর, ওটাই বালা, ওটাই বলে। পুরো রাস্তা বালু দেবো, আর আজকে অনেক কড়া রোদ। এই রোদের মাঝখানে আমরা হেঁটে যাচ্ছি। আজকে আমরা সিদ্ধ হয়ে যাবো তো রিস্কা একটা ভাড়া করলে কি হতো? এই সালে তো এত কই রিস্কা, ওইখানে রিক্সা ছিল মনে হয় কি ভাই এত বড় বড়। ওই 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 যে ঘাট ওইটা, ওই যে নৌকা, ওই যে ধরে নৌকা তো জুম করে। সো গাইস, হাঁটতে হাঁটতে আমরা এখন পৌঁছে গেছি বালাসীঘাটে। যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বালাসীঘাট। রিক্সা নিয়ে নেই যে আপনার ছেলে হঠাৎ আসতে হবে। আপনারা বলেন গেছে এতটুকু হাঁটা যায়, আমরা কি জানতাম? 2 কিলোমিটার হাঁটতে হাঁটতে আমরা শেষ। চাপা মানা জায়গা মানা পাবে না, মাত্র 2 মিনিট হাঁটছে সাইড একে 2 কিলো। যেটা হচ্ছে বালাসীঘাট। এখান থেকে এখন আমরা নৌকার টিকিট কাটবো। ওই তো দূরে দেখা যাচ্ছে টাওয়ারগুলো আসতে। যে রোদ, লুঙ্গি আছে গাইস, লুঙ্গি দিয়ে একটা ছাতা বানাবো। এই ছাতাটা দিয়ে আমরা আজকে ছায়ের আশ্রয় পাবো কিছুটা। আজকে আমরা গরিবের বিয়ের গিল্ডের কতদিন খেলাবো, ঠিক আছে? দেখেন কত মানুষ এই ঘাট দিয়ে আসে যা করে। সো গাইস, আমরা এখন আছি বালাসীঘাটে। এখানে আমরা নৌকা ভাড়া ঠিক করতেছি। এই নৌকাগুলো দিয়ে আমরা ওই পারে ঘাটে যাবো। জনে যাইতেছে যে কটাকা ভাড়া একটু দেখার জন্য। আর যে ঘাটে অনেক রকম দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে যেগুলো জিনিস কিনতে পারবেন। সো গাইস, আমরা বালাসীঘাটে এই নৌকাটিতে উঠেছি। এই নৌকাটি দিয়ে আমরা হরিচণ্ডীর ঘাট দিয়ে যাবো এবং সেখান থেকে তারপর একটি অটো দিয়ে জামালপুরে যাবো। এই নৌকাটি ভাড়া নিয়েছে 100 টাকা, আর আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যমুনা নদী, আর এই পেশে বালাসীঘাট। বালাসীঘাটের সব দোকান পাট। এখন কলা কিনবো। ভালো কোনটা আছে দেখেন,
বৃহস্পতির জন্য দোপাত বা দোপাত এর দইতাছে না ভালো ভালো এই জন্য ১০ টাকা অন্য কারো কাছ থেকে কিনলে তিনবার টাকা দিব আপনার সাবধান আপনি আমাদের ঠিকানায় বিক্রি করে পাঠিয়ে দেবেন আপনি আপনার ঘরে বসেই আপনার টাকা সো গাইস আমাদের সাজস ব্লগের মেম্বার জনি এখানে পানি দিচ্ছে দেখুন কি কথা জনি দেখুক টিস্যু আনছো বাহ ভালো করে লাগা হ্যাঁ ঠিক আছে যা দাঁড়া আমি সো গাইস আমাদের যাত্রা শুরু হলো দাঁড়া ভিডিও করে
গাইস আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই অবশ্যই দেখবেন, এই ভিডিওটিতে একটা লাইক দিবেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন গুড বাই।